হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতির একটি ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য নিচ দিক থেকে বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে চারটা চারটা ঘর নিয়ে আমি ডবল ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন তৈরি করে নেব। দেখুন, একটা স্টার চিহ্ন তৈরি হয়ে গেছে এই কোণ থেকে। এইভাবে আমি আট ঘর গুনে নেব। আট ঘর গুনে নেবার পর আট নাম্বার ঘরে আমি আবার যথাক্রমে চুঁচটা তুললাম। তুলে আবার চারিদিকে চারটা চারটা ঘর নিয়ে আমি স্টার চিহ্ন তৈরি করে নেব। তো আমি খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি যাতে ঘরগুলো আপনারা ভালোভাবে গুনতে পারেন। কোণা কোণি একটা একটা ঘর গুনে নেবেন। দেখুন, ওপরের দিকে একটা স্টার চিহ্ন তৈরি করার পর আবার নিচ থেকে আট ঘর গুনে নিয়েছি এবং আট নাম্বার ঘরে এইভাবে তুললাম। তো স্টার চিহ্ন আপনারা দুটো আড়াআড়ি ঘর এবং পাশাপাশি চারটা ঘর নিয়ে এইভাবে দুটো ক্রস চিহ্ন দিয়েও আপনারা স্টার চিহ্ন করতে পারেন। তো যেটা আপনাদের ভালো লাগবে সেইভাবেই কিন্তু আপনারা এইভাবে স্টার চিহ্ন বা ডবল ক্রস চিহ্ন তৈরি করে নেবেন। এইভাবে পুরো আসনটা আগে স্টার চিহ্ন তৈরি করে নেবেন, তারপর ভেতরে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে ভরাট হবে। তো ভরানোর জন্য আমি গোলাপি কালারের উল নিয়েছি। দেখুন, কোনাকোনিভাবে একটা ঘর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ওই বরাবর একটা ঘর ছেড়ে দিয়ে আবার বাম দিকের কোনাকোনি তুললাম। আবার ডান দিকে যে কোনাকোনি একটা ঘর ছেড়ে দিচ্ছি, আবার তার কোণে তুলছি। এইভাবেই কিন্তু আমি এই যে ফাঁকা অংশটা আছে সেটা ভরাট করে নেব। কোনাকোনিভাবে আবারও বলছি একটা ঘর ছাড়া হবে, আবার বাম পাশে আবার কোনাকোনি ঘরে উঠবে, আবার ডান পাশে এইভাবে উঠবে। এইভাবেই কিন্তু ঘরটা ভরানো হবে। তারপর যখন দুদিকে দুটো স্টার চিহ্ন আছে তো সেখানে একটা ঘর ছেড়ে এইভাবে একটা ঘরে তুললাম, আবার বাম পাশে একটা ঘর ছেড়ে দ্বিতীয় ঘরে তুললাম। এইভাবেই কিন্তু ভরানো হবে। দেখুন, এইভাবে আমার একটা ফুল ভরানো কমপ্লিট হলো। দ্বিতীয় ফুল যখন তৈরি করব তো তখন এখানটাতে আমি তুলব। এখানটাতে কোনাকোনিভাবে একটা ঘর ছেড়ে তুললাম, আবার বাম পাশের কোণে কোনাকোনি একটা ঘর ছেড়ে দিয়ে আবার তুললাম। আবার এই পাশে যে ফুলটা আছে তো এখানে কোনো ঘর গুনতেও হবে না আর ছাড়তেও হবে না। এই যে ফুলটা ভরানো আছে, এর যে ঘর ছাড়া আছে, এই ঘরগুলোতে তুললেই কিন্তু আসনটা ভরানো হবে।
দেখুন এই ফুলটা আমার ভরানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আসনটা ভরানো হবে, আপনারা বিভিন্ন কালারের উল দিয়ে তৈরি করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।